একাদশী পারণ মন্ত্র একাদশ্যং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদসু মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। অথবা অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদস্য মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই দুটি মন্ত্রের যে কোনো একটি পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। তাছাড়া গীতা মাহাত্মে উল্লেখ আছে, ইয় অধীতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রীহরি বাসরে স্বপন জাগ্রত চলন্তিষ্ঠন শত্রুর ভিন্ন সহিয়তে। অর্থাৎ শ্রী বিষ্ণুর পর্বদিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারে না। তাই আসুন হে ভক্তবৃন্দ, আমরা সকলে একাদশী ব্রত পালন করি এবং অন্যকে পালন করতে উৎসাহিত করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নমস্কার।